দিলীপ ঘোষের পর এবার একই অভিযোগ অর্জুন সিং এরও। দিলীপের সুরেই সমালোচনা ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর গলাতেও। ঝড় হলে কেন্দ্র সরকার থেকে টাকা আসবে, তারপরে এই টাকা দিয়ে পার্টির ফান্ডে যাবে, পার্টির লোকেরা লুটপাট করে খাবে, ভোটে গুন্ডারা পয়সা পাবে, এ তো বড় নতুন মাও ঠিকই বলেছে। দিলীপ ঘোষের পর এবার অর্জুন সিং এর গলাতেও একই অভিযোগের সুর। দিলীপ ঘোষ তিনি বলছেন যে প্রাকৃতিক দুর্যোগে হলে পরে তৃণমূল কংগ্রেসের পোয়াবারও, কারণ দুর্গতদের সাহায্যার্থে যে অর্থ আসে সেটা নিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, এমনই অভিযোগ। আর এই অভিযোগই শোনা গেছে অর্জুন সিং এর গলায়। আর তা নিয়ে ডক্টর শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন আপনাদের, তার প্রতিক্রিয়া শোনাবো। এই ধরনের কুরুচিকর আপত্তিকর মন্তব্য করাটাই দিলীপ ঘোষের কৃষ্টি এবং সংস্কৃতি। তিনি তার সংস্কৃতির ধারা অব্যাহত রেখেছেন। একটা প্রাকৃতিক দুর্যোগকে, প্রাকৃতিক ঝড়কে তিনি বিজেপির ঝড়ের সাথে তুলনা করেছেন। প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার, এর আগে যত বড় বড় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আমফান, বুলবুল, জস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। আমফানের সময় প্রধানমন্ত্রী এসে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানোর পরেও রাজ্য সরকার 7,500 কোটি টাকা খরচা করলেও কেন্দ্র তার ছিটে ফুটো দেয়নি। যখন বিস্তার বন্যা হয়েছিল সিকিমে, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 45 কোটি টাকা দেওয়া সত্ত্বেও একই পরিমাণ আমাদের রাজ্যে ক্ষতি হয়েছিল, কিন্তু সেখানে আমরা সেই ধরনের কোনো সহযোগিতা পাইনি, শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে। তার উপরে প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে মানুষকে নিয়ে যখন কেউ উপহাস করে, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। এটা বিজেপির সংস্কৃতি এবং দিলীপবাবুর এই ধরনের কুরুচিকর বক্তব্য রাখাটাই তার স্বভাব, তিনি তার স্বভাব অব্যাহত রেখেছেন। দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো। অঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, অঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি? গার্ডেন রিচে কঙ্কাল বেরোয়নি? এগরার খাদিকুলে কঙ্কাল বেরোয়নি? আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি? কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গের লোক? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।